তবে বন্ধুরা, আজকে আমি আপনাদের কলকাতার একটি রহস্যময় বিল্ডিংয়ের বিষয়েতে বলতে যাচ্ছি। বিল্ডিংটির নাম হচ্ছে কলকাতা রাইটার্স বিল্ডিং। কলকাতা শহরে বেশ কিছু ভুতুড়ে জায়গা আছে বলে শোনা যায়। এর মধ্যে কিছু জায়গা নিয়ে মুখে মুখে গুজব ছড়িয়েছে, আবার কিছু জায়গা এমন আছে যেখানে সত্যি সত্যি নানা ব্যাখ্যায় বিভিন্ন ঘটনা ঘটেছে। তবে এই সব স্থানের মধ্যে আরেকটি স্থান হচ্ছে কলকাতার রাইটার্স বিল্ডিং। লোকমুখে এই বিল্ডিংয়ের সম্পর্কে নানা কথা আছে। এখানে ভূত আছে কি নেই তা তো আমরা জানি না, কিন্তু এখানে বিভিন্ন সময় যেসব ব্যাখ্যাহীন ঘটনা ঘটেছে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ব্রিটিশ আমলতে প্রশাসনিক কর্মচারীদের জন্য বানানো হয় রাইটার্স বিল্ডিং, কিন্তু বিল্ডিংটি কর্মচারীদের থেকে অনেক বড়। এমনকি জানা যায় যে এখানে এমন বহু ঘর রয়েছে যা এখনো খোলা হয়নি। ব্রিটিশরা সেই সময়তে অনেক স্থানীয় ব্যক্তিদের এখানে ধরে এনে অত্যাচার করত, এমনকি মেরেও ফেলত। তাই প্রশাসনিক ভবন চালু করার পর থেকেই এখানে নানা অদ্ভুত ও অবিশ্বাসনীয় ঘটনা ঘটতে থাকে। বিশেষ করে নবান্ন শুরু হওয়ার ঠিক আগে প্রতি বছর শুরু হয়ে যেত নানা রহস্যময় ঘটনা এই ভবনে। হঠাৎ করে চিৎকার ভেসে আসে বিল্ডিং জুড়ে গম গম শব্দে হাওয়ায়। হঠাৎ করে শীত অনুভূত হয়, এমন নানা ঘটনা ঘটতে থাকে এই বিল্ডিংতে। এইসব কারণে সন্ধ্যার পর থেকে কেউ এখানে কাজ করতে চাইত না। এই ভবনের আশপাশে যাদের বাড়ি, এখানে মাঝের মধ্যে রাইটার্স বিল্ডিং থেকে হারহীন করার শব্দ শোনা যায়। কলকাতার এই রাইটার্স বিল্ডিং রাত নামলে জনশূন্য অরিন্দমে যেন হয়ে ওঠে অশরীরতে আখড়া। জানা যায় এই রাইটার্স বিল্ডিংটি 5 নম্বর ব্লকটি মোটেই সুবিধার নয়। রাত নামতেই কারা যেন এখানকার বারান্দায় হেঁটে বেড়ায়। এখানকার ঘরগুলোর থেকে টাইপিংয়ের আওয়াজ শোনা যায়। এই বিল্ডিংটি তৈরির আগে এখানে আগে ছিল কলা গাছের জঙ্গল, যেখানে ব্রিটিশরা বহু সাধারণ লোককে মেরে পুঁতে রেখেছিল। তবে বন্ধুরা, রাইটার্স বিল্ডিংয়ের বিষয়েতে আজকে তো আপনারা অনেক রহস্যময় কথা জানলেন। আগের পারে আবার একটি নতুন রহস্যময় বিল্ডিং নিয়ে আমি আসব আপনাদের কাছকে। যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের পবিত্র বাংলা চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।